হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হটস্টারে আসা নতুন একটা সিনেমা রান বেবি রান নিয়ে, যেটা হটস্টারে রিসেন্টলি স্ট্রিমিং হয়েছে এবং এই মুভিটা কিন্তু হিন্দি ডাবডেও অ্যাভেলেবেল আছে। তো ফিল্মটার মধ্যে আছে এসজে বালাজি এবং ঐশ্বরিয়া, রাজেশ এবং আরও অনেকে। তো রান বেবি রান মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো রান বেবি রান নামটা শুনে আমি ভেবেছিলাম যে রান লোলা রান এরকম নামে একটা অরিজিনাল ফিল্ম আছে, যেটা একটা হিন্দি ফিল্মও হয়েছিল, সেটারই হয়তো রিমেক হবে। আমার নামটা মানে ইনিশিয়ালি শুনে মনে হয়েছিলো, বাট ফিল্মটা যখন দেখলাম ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এবং মানে এই ফিল্মটা যদি না দেখতাম আমার মনে হয় একটা থ্রিলার লাভারদের জন্য একটা ভালো ফিল্ম হয়তো মিস হয়ে যেত। হ্যাঁ, এই ফিল্মটা অনেকের কাছে হয়তো খুব আহামরি থ্রিলার নাও হতে পারে, আবার অনেকের কাছে হয়তো মানে পারফেক্ট থ্রিলার নাও হতে পারে, বাট যেটুকু টাইম তোমরা ইনভেস্ট করে এই ফিল্মটা দেখবে সেটুকু টাইম কিন্তু তোমরা চরম লেভেলে উপভোগ করবে এই ফিল্মটা দেখার সময়। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে এসজে বালাজি যে ক্যারেক্টারটা প্লে করছে, তিনি একজন ব্যাংকের কর্মরত, ব্যাংকে চাকরি করে, তার একটা ফ্যামিলিতে কথাবার্তা চলছে বিয়ের জন্যে। তো ঘটনাক্রমে একদিন তার গাড়িতে একটা মেয়ে ঢুকে পড়ে সাহায্যের জন্যে, সেই মেয়েটা ক্যারেক্টারটা প্লে করছে ঐশ্বরিয়া রাজেশ। তো এই মেয়েটা যখন তার গাড়িতে চলে আসবে তখন সে তাকে বলবে যে তাকে সাহায্য করার জন্যে, কারণ তাকে মারার জন্যে বা তাকে খোঁজার জন্যে পেছনে লোক লেগে আছে এবং তাকে বাঁচতে হবে, কারণ তার কাছে এমন কিছু নথিপত্র আছে যেগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরপর ফিল্মটার মধ্যে কী হয়, এসজে বালাজি যখন তাকে বাঁচানোর চেষ্টা করবে কি করবে না, বা তিনি কোনো ক্রমে যদি এই কেসটার মধ্যে যখন তিনি ফেঁসে যাবেন তারপর কী হবে, কীভাবে তিনি সত্যটা বার করবেন, সেটা জানতে গেলে তোমাদের রান বেবি রান মুভিটা হটস্টারে গিয়ে দেখতে হবে। তো ফিল্মটার রান টাইমটা বেশি না, মোটামুটি 2 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো লাগবে। বাট এই ফিল্মটা যদি একটা জিনিস ভালো লেগে থাকে অ্যাজ পার দ্য রান টাইম, সেটা হচ্ছে ফিল্মটার স্ক্রিন প্লে। একটা ফাস্ট স্ক্রিন প্লে কিন্তু ফিল্মটার মধ্যে রাখা হয়েছে এবং শুরু থেকেই তোমাদের স্ট্রেট গল্পের মধ্যে ঢুকিয়ে দেবে। তো এখানে কিন্তু কোনো সাবপ্লট বা ফিল্মটার মধ্যে এমন কোনো সিন নেই বা এমন কিছু এক্সট্রা গল্প অ্যাড করেনি যেগুলো দিয়ে তোমাদের হয়তো মনে হতে পারে যে এগুলো ফিল্মটার মধ্যে অতটাও দরকার না। একদম অন পয়েন্ট, একদম সিন টু সিন তোমাদের এখানে দেখাবে যে কী হচ্ছে, কেন হচ্ছে, এর পেছনে কারণটা কী, একদম পয়েন্ট টু পয়েন্ট কিন্তু ফিল্মটার মধ্যে দেখেছে, যার জন্যে এনগেজমেন্ট ফ্যাক্টরটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো মতো কাজ করেছে। এখানে ঐশ্বরিয়া রাজেশের কিন্তু অভিনয়টা বেশ ভালো ছিল, মানে তার যে ক্যারেক্টারটা না রীতিমতো একটা মিস্টেরিয়াস ক্রিয়েট করবে ফিল্মটার মধ্যে, যে তিনি কেন আসলেন, কেন এভাবে তিনি পালাচ্ছেন। এবং আস্তে আস্তে যত ফিল্মটা গড়াবে, আস্তে আস্তে যত তোমরা ব্যাপারটা জানতে পারবে, তোমাদের মধ্যে পুরো এই জিনিসটা দেখার কিন্তু আরও আগ্রহ বের উঠবে যে সেসব দিক কী হচ্ছে, কে এর পেছনে দায়ী, পুরো ব্যাপারটা কিন্তু একটা এনগেজিং ফ্যাক্টর ফিল্মটার মধ্যে দারুণভাবে কাজ করেছে একটা ক্রিস্প স্ক্রিন প্লের জন্যে। বাট হ্যাঁ, এই ফিল্মে যে ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো নিয়ে সেখানে আমার একটু মনে হয় লেগেছে যে উইকনেস কোথাও ছিল ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলোর মধ্যে, কারণ এখানে যে লিড হিরো যে প্লে করছে তার ক্যারেক্টারটা না সেইভাবে ফিল্মটার মধ্যে ডেভেলপ করেনি বা সেইভাবে তার ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট করেনি, যেটা দেখে একটা মানে তোমরা ক্যারেক্টারটার মধ্যে দিয়ে কী চলছে একটা অনুভব করতে পারবে, একটা অনুভূতি আসবে, সেই ব্যাপারটা কিন্তু আমার একটু মিসিং লেগেছে। এবং তাছাড়াও ফিল্মটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু যথেষ্ট রকমের ভালো ছিল ফাস্ট স্ক্রিন প্লে হওয়ার জন্যে, প্রত্যেকটা সিন টু সিন এত ফাস্ট গেছে এবং এত ভালোভাবে এখানে থ্রিল ফ্যাক্টরটা কাজ করেছে যে শুরু থেকে শেষ অবধি কিন্তু তোমাদের জাস্ট গেস করতে বাধ্য করবে যে এর পেছনে কে দায়ী, কী হচ্ছে, এর পেছনে মূল পান্ডা কে। তো এই গেসিং ফ্যাক্টরের জন্য কিন্তু বেশ আমার ফিল্মটা ইন্টারেস্টিং লেগেছে। এবং হ্যাঁ, এটা কিন্তু একটা আনপ্রেডিক্টেবল প্লট বলা যেতে পারে, কারণ শেষ অবধিও তোমরা বুঝতে পারবে না যে এর পেছনে মূল পান্ডা কে আছে। তো এই কিছু কিছু ফ্যাক্টরের জন্যে এই ফিল্মটা কিন্তু আমার বেশ এনগেজিং, বেশ এনজয়মেন্ট লেগেছে। এবং হ্যাঁ, ফিল্মটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ছিল, মানে এরকম একটা ফাস্ট মুভির সাথে যেরকম একটা এনগেজিং ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা হওয়া উচিত, যেটা মানে ফিল্মটার মধ্যে একটা আলাদা মাত্রা যোগ করে দেবে, সেটা কিন্তু এই মিউজিকটা যথেষ্টভাবে কাজ করেছে। বাট হ্যাঁ, ফিল্মটা মধ্যে যে অ্যাকশানগুলো দেখেছে না, সেই অ্যাকশানগুলো আমার অতটাও না, মানে ঠিক দেখে একটা যে ব্যাপার মনে হবে যে না অ্যাকশানগুলো দেখে একটা যে ভাইব তোমাদের আসবে, সেই ব্যাপারটা কিন্তু আমার অতটাও লাগেনি, কারণ এখানে অ্যাকশানগুলো কোরিওগ্রাফ ঠিক সেভাবে করা হয়নি। মানে হিরো যেখানে মারপিট করছে, একটা সরল সিধে সাদা হিরো যে ব্যাংকে চাকরি করে সে এইভাবে যে মারপিট করছে, সেই ব্যাপারটা মানে উপস্থাপনাটা বা দেখে যে তোমাদের একটা ভাবানোর একটা বিলিভ করার যে চেষ্টা করা দরকার ছিল, সেটা কিন্তু অনেকটা এই ফিল্মটার মধ্যে মিসিং লেগেছে। তো অ্যাকশানগুলো আমার ঠিক না সেইভাবে জুপসুই মনে হয়নি, বাট হ্যাঁ, ফিল্মটার থ্রিল পোর্শনটা কিন্তু কোথাও কোনো কমতি রাখেনি। পরদে পরদে এখানে যেরকম টুইস্ট অ্যান্ড টার্নস রাখা হয়েছে সেটা কিন্তু মারাত্মক ছিল। এবং হ্যাঁ, এখানে একটা যে ইস্যুটা তুলে ধরা হয়েছে মেডিকেল কলেজের ব্যাপার স্যাপার নিয়ে, সেটাও কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখেছে। এবং লাস্টের ক্লাইম্যাক্সটাই ছিল ফিল্মের আসল পার্ট, আসল
টুইস্ট যেটা একটু হলেও তোমাদের কিন্তু মাথা খারাপ করে দেবে অবশ্যই। তো এটুকুই বলবো, এরকম থ্রিলার জনরাটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই হটস্টারে গিয়ে দেখো, জাস্ট তোমরা কিন্তু রীতিমতো উপভোগ করবে এই ফিল্মটা, এটুকু বলতে পারি। তো যদি তোমরা রান বেবি রান মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।